তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আমি গেজ আর কি বারবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি গেম প্লে ভিডিও নিয়ে। তো আজকে মাইনক্রাফটের আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো আমি গত এপিসোডে একটু পরিবর্তন করেছি আমার কাসেলটা, মানে আমার আশপাশটা একটু পরিবর্তন করেছি। গত ভিডিওতে তোমরা দেখেছিলাম আমি এই সাইডে একটা টাওয়ার বিল্ড করেছিলাম, এবং অফ ভিডিওতে মানে অফ সাইডে আমি ওই সাইডেও একটা টাওয়ার বিল্ড করেছি, দেখাই তোমাদেরকে। এই দেখো একটা টাওয়ার বিল্ড করেছি। আর তোমাদের একটা মজার জিনিস দেখাই, মানে ভিডিও রেকর্ডিং করতে পারিনি ওই সময়, আমি আসলে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো তাই রেকর্ড করতে পারিনি। আমি এই জিনিসটা তৈরি করেছি এখানে, অ্যানিমাল ফার্ম একটা। আজকে আমি অ্যানিমাল ফার্মটা কমপ্লিট করবো। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, চেক দিস আউট, আমার ইনভেন্টরিতে এই দেখো ট্রাইডেন্ট, সব থেকে শক্তিশালী অস্ত্র দেখলা, মানে এইটা পাইছি হলো একটা জিনিস, এই এই এইগুলোর মায়েরা আমি দেখতেছি তার মধ্যে, ওই যে দেখতেছো না ওদের মায়েরা পাইছি ট্রাইডেন্ট, এরকম আরও আছে বুঝলা। ও আয়রন 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 আয়রন, এখানে আয়রন আছে কয়েকটা। ও মাই গড ভাই, দুই হাটে বসে আছি, দুই হাটে বসে আছি আমি, আটুলি শেষ আমি গাইস, মরতে মরতে বেঁচে গেছি আমি। আমার কাছে খাবারও নাই, বাহ আহ একটাও খাবার নেই, বাহ কি সুন্দর কাজে দেখছো অবস্থা, একটু রিক্স নিই, দৌড় দিই তাড়াতাড়ি, খাবার বানিয়ে আনতে হবে একটু খাবার। তো আমি চাইতেছি এই পেশেরটা ভিট ফার্ম বানাবো, তো ফটাফট কাজ শুরু করা যাক মিট ফার্ম বানানোর। তো গাইস প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার ফার্মটা, প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট। তো গাইস এই তো হয়ে গেছে প্রায় কমপ্লিট, আর একটা কমপ্লিট হয়ে গেছে, একটা কাজ করি এখান থেকে উঠে নিয়ে এবার উপরে যাই, এখানে লাগাই দিই, হ্যাঁ কমপ্লিট। এখানে একটা বাড়তি আছে, বাড়তিটা সরাই ফেলাই, এর মধ্যে খাবারও শেষ হয়ে গেছে আমার। তো আমি যে খাবার খাইনি আগে, খাবার মনে হয় আমার কাছে বেশি একটা নাই, যা ভাবছিলাম এই অল্প একটু খাবার আছে, তা আবার কাঁচা, এই দিকে কাঁচা লাগতে কী করার আছে আর, আর কি আছে কিছু, আরে গোপাল নাই দিয়ে কিছু, এই দেখে দেবে কিলো কিলোটা হাঙ্গার ইফেক্ট লাগছে ওর কপাল।
সমস্যা নাই, এবার একটা কাজ করতে হবে। ওর কপাল রে, বিট নাই তো আমার কাছে, এক কাজ করি আমি এদেরকে লাগাই দিই, এক কাজ করি এখান থেকে ইক করে ফার্মটা কমপ্লিট করা যাক। 5, 6, 7, 8, 9, 10, 11, আর কপাল ভুল লাগছে, একটা ভুল হয়ে গেছে, এটা আমি কাটি। এবার বীজগুলো প্ল্যান্ট করে দিই আমি, তো গাইস প্রায় প্ল্যান্ট করা হয়ে গেছে আমার। হয়ে গেছে, এবার যাই একটা কাজ করি, ওইখান থেকে কিছু ফেন্স কেটে নিয়ে আসি। এক মিনিট, ফেন্স তো আমার কাছে আছে অলরেডি, ফেন্স কাটতে যাবো কেন আবার, ফেন্স তো অলরেডি আছে, দাঁড়াও এক মিনিট দেখি, আছে না? এই তো আছে কয়েকটা ফ্যান্স, এই দিয়ে জানে যথেষ্ট। আর ফ্যান্স বানানোর রেসিপি রেখে আমি বলে গেছি, ফ্যান্স বানানোর রেসিপি, আচ্ছা বুঝতে পারছি, তো ফ্যান্স এই কটা দিয়ে চালাই নি আপাতত। যাক হয়েছে, মোটামুটি এক সাইড হয়েছে, এবার যত সব এক কাজ করি, প্রথমে মুরগিদের আনি, কারণ মুরগিদের ফার্মটা বেশি জরুরি। তো গাইস ফটাফট গিয়ে দুটো মুরগি আনা যাক। তো গাইস মুরগির ফার্মটা রেডি হয়ে গেছে, আমি এখানে দেখো দুইটা মুরগি নিয়ে আসছি, আর এখানে এদের ব্রিড করাই দিছি। তো বাহ, কুচকু কুচকু কুচকু, ছোটো একটা পিছিয়ে চলে আসছে, আমি বিট ফার্মটা কমপ্লিট করি ততক্ষণে। ওকে ডান, প্রায় কমপ্লিট হয়ে গেছে, এটা ভিট ফার্মটা কমপ্লিট। আমি এক কাজ করি, ডার্ট আছে আর ডার্ট 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 তো প্রায় শেষ বোধ হয়, এইটা এইগুলো তো আনতে পারি। এগুলো ভেঙে নিতে পারি, এগুলো ভেঙে নিয়েছি, তো গাইস এই ফার্মটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, লাস্ট কয়টা সিট আছে এই সিট কয়টাও দিয়ে দিই।
ভিতরটা হয়ে যাক, তারপর আমি ওই দুইটা অ্যানিমেলটা নিয়ে আসবো। এদিকে আমার খাবারও প্রায় শেষ। বাহ, তো আমি এক কাজ করি, ওই দুইটারে মারিয়ে ফেলাই, তাহলে আমারই সুবিধা হবে। কেউ কিছু দেখে নাই, কেউ কিছু দেখে নাই, ওরা আমাদের চাইয়ে বসে ঠেজেন, কিছু একটা হয়ে গেছে তো, থাক কিছু হয় না এখানে, কেউ কিছু দেখে নাই। টাটা বাই বাই। তো ওই খাবারটা এখানে দিই, আর এটা স্টিক দিয়ে জ্বালাই দিই। স্টিক দিয়ে চালাই খাবার। খাবারটা চালাই, তারপরে যাব। তো গাইস, এদিকে আমার ভিট ফার্মটা প্রায় তৈরি হয়ে গেছে, আর মুরগির ফার্মটা মূলত তো হয়ে গেছে। এক কাজ করি, আরও কিছু ফিড করাই, মুরগি থাক কিছু না, ওদিকে তাকাইও না। এতে কী হবে, মূলত মুরগি ফার্মে এই তো দেখো আরেকটা চলে আসে পুচকু, ওদিকে খাবার আমার প্রায় শেষ রে কপাল। দেখি দিই খাবার হয়েছে নাকি, আশা করি হয়ে যাবে। ওকে হয়ে গেছে, ওকে নাই খাওয়া যাক। খাবার ইফেক্টটা বোধহয় শেষ হয়ে গেছে আপাতত। তো গাইস, বিট এখানে একটা হয়ে যাক, একটা বিট হয়ে যাক, তাহলে কী হবে আমি মূলত ওই ওইগুলো আনতে পারবো। আমি দেখি আরও কিছু পাই নাকি অ্যানিমেলস, দেখি তার সুবিধা হবে। আর একটা কাজ করতে পারি, আমার কাছে তো লিড আছে দুইটা, আমি লিড দিয়ে বাড়িতে নিয়ে আসি দুইটারে। ওই তো পিক পেয়ে গেছি, এদের বাড়িতে নিয়ে আসি। এদিকে আয় এদিকে আয় পুচকু, ল্যাস আনল্যাস করি। গুড বয়, চলে আসছে দুইটা। এই প্ল্যানটা আগে মাথায় আসে না এখানে, আমার কাছে দড়ি ছিল আগে থেকেই। এখন এই দড়ি, তোমাদের প্রশ্ন আসতে পারে দড়ি কোথা থেকে পাইলাম। তো গাইস, তোমাদের বলে রাখি, এই ভিডিও রেকর্ড করার মাঝখানে মানে যখন আমি অফলাইনে ছিলাম তখন একটা ট্রেডার আসছিল, ট্রেডার বুঝলা, ট্রেডার কি তোমরা তো জানো তাই না, সে ট্রেডার আসছিল। সো ট্রেডারের কাছ থেকে তেলারে মারিয়ে আমরা আমি নিয়ে নিছি মূলত। এ যাই কই, দেখ তো ভারী পায় তো, আরে 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 তো এবার ব্যাস আর ফার্ম কমপ্লিট আমার, যদি অনেক কুস্তি করে কমপ্লিট করছি, বাট কেউ কিছু বলবে না কি আর কি কমপ্লিট করছি, ওটা দেখার বিষয় না, মেনলি কমপ্লিট করতে পারছি তো ওইটি বেশ বড় বিষয়। তো আমি একটা কাজ করি, মূলত একটা ফেন্স গেট বানিয়ে নিই, ফেন্স গেট মূলত লাগবে এখন একটা ওইটার জন্য, এরকম একটা দুইটা, একটা ফেন্স গেট বানাই নিই, দুইটা ফেন্স গেট বানাই নিই। হ্যাঁ, তো এখন ফেন্স গেটগুলো কী কাজে লাগবে আমি বলি তোমাদের, ওইগুলো আটকানোর জন্য ফেন্স গেট লাগবে এখানে। এখানে একটা ফেন্স গেট ব্যবহার করি, উল্টো লাগছে রে।
এই তো গাইস কমপ্লিট হয়ে গেছে ফেন্স গেট দাবা। এবার মূলত পুতুলটার বাড়িতে নিয়ে আসি, যাই। গাইস তো আমার দুইটা ফার্ম, তিনটা ফার্ম মূলত কমপ্লিট হয়ে গেছে, না তো চারটে ফার্ম, একটা ভিট ফার্ম, একটা মুরগির ফার্ম, একটা এটা কি শুকর নাকি, হ্যাঁ শুকরই হবে, আরটা তো ভেড়ার ফার্ম। তো গাইস দুটো ভিতরে 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 আয় রে বেটা, ভিতরে আয় ভিতরে আয় ভিতরে আয় ভিতরে আয়, দেখ ভিতরে না, এই তো গুড বয় ভিতরে আসছে। একটু ভিতরে আসছে, তো গাইস এবার আজকে ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর সর্বপ্রথম আমার ভিডিও পেতে পাশে বেল বাটনে ক্লিক করে রাখো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তো টাটা, বাই বাই।